আচ্ছা আজকেও আবার ওই সমস্যার কারণে লাইফটা কেটে গিয়েছিল তো তোমরা যারা শেয়ার করেছিলে আবার একটু কষ্ট করে লাইফটা আবার একটু শেয়ার করে দাও আর যারা যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আজকেও সমস্যার কারণে লাইফটা কেটে গেছিলো এই কারণে আমরা আবার যুক্ত হলাম তাহলে তোমরা কষ্ট করে একটু আবার লাইভটা শেয়ার করে দাও আমিও একটু শেয়ার করে দিই আবার আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা একটু সবাই দ্রুত শেয়ার করে দাও বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটা এই মুহূর্তে শেষ হইলো তো এখন আমাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ক্লাসটা শুরু করব তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও আর তোমাদের ফ্রেন্ডের মধ্যে একটু শেয়ার করে দাও তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করো তারপর হচ্ছে তোমার ম্যাসেঞ্জারে শেয়ার করো যাতে তোমার বাকি ফ্রেন্ডরাও আজকের ক্লাসটা করতে পারে যেহেতু ফোর্থ সেমিস্টারে আজকে প্রথম ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ক্লাস তো আজকে ক্লাসটা ফ্রি দেওয়া হচ্ছে যাতে সবাই জয়েন হইতে পারে একটু দ্রুত শেয়ার করে দাও সবাই বেসিক ইলেকট্রনিক্স ক্লাস যারা অলরেডি শেষ করছো তারা একটু দ্রুত জয়েন হয়ে নাও কারণ আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ক্লাসটা শুরু করে দেবো আমাদের সাথে এখন যুক্ত আছে সম্ভব তারপর হচ্ছে লেমন হাসান তারপর আছে আমাদের সম্রাট ভাই আচ্ছা কে কোথা থেকে যুক্ত আছে একটু দ্রুত কমেন্ট করে জানাও আর লাইফটা একটু দ্রুত শেয়ার করে দাও যাতে সবাই আবার যুক্ত হতে পারে একটু আগেই সবাই বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটা শেষ করছে তো এখন আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ক্লাসটা শুরু করে দেবো তো একটু দ্রুত সবাই শেয়ার করে দেবো ক্লাসটা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও সবাই তারপর আজকে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের যে প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায়টা সম্পূর্ণটা শেষ করে দেব আজকে একটু ক্লাসটা শেয়ার করে দাও সবাই এম দি মাহিম রহমান ওয়ালাইকুম ইসলাম তারপর আমাদের সাথে যুক্ত আছে সত্যজিৎ সত্যরাজ রায় আচ্ছা কে কোন পলি পলিটেকনিক থেকে যুক্ত আছে সেটা একটু জানাও যেহেতু আজকে প্রথম ক্লাস আমরা দুই মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দেবো ততক্ষণ একটু সবাই শেয়ার করে দাও ক্লাসটা আমাদের মাহিম রহমান আছে কেপিআই থেকে আচ্ছা এখন শুরু করবেন হ্যাঁ এখনই শুরু করব আচ্ছা এমডি মুহিন মুইন বিল্লা আছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক থেকে মু অবশ্যই দোয়া করব আচ্ছা তাহলে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে তাহলে আজকে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক যে ক্লাসটা আছে তো এই ক্লাসটা শুরু করে দেই আর যারা এখনও শেয়ার করো নাই তারা একটু দ্রুত শেয়ার করে দিও ঠিক আছে আর আমি ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি মঈন বিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো একটু কমেন্ট কমেন্টে জানিয়ে দাও আমি দেখে নেবো আচ্ছা তাহলে এখন দেখো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এটা হচ্ছে বর্তমানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারে যারা আসো তোমাদের কিন্তু এই ক্লাসটা আছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স তো এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আজকে যেহেতু প্রথম ক্লাস এই কারণে সবার জন্য ফ্রি ফ্রিতেই দিয়ে দেওয়া হচ্ছে আশা করি আজকের ক্লাসের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম যে ক্লাসটা অর্থাৎ তাপগতিবিদ্যার ধারণা এই প্রথম অধ্যায় সম্পর্কে সম্পূর্ণটা ধারণাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আলোচনাটা শুরু করি যে আসলে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা আসলে কি তো ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এই যে এখানে থার্মোডাইনামিক্স যে জিনিসটা বা থার্মোডাইনামিক্স যে শব্দটা এই শব্দটা আসছে কিন্তু মূলত গ্রিক শব্দ থেকে তাহলে কী শব্দ থেকে আসছে গ্রিক শব্দ তো এই যে থার্মোডাইনামিক তোমার গ্রিক ভাষার দুইটা শব্দ থেকে আছে একটা হচ্ছে থার্মো আর একটা হচ্ছে ডাইনামিক তো এই যে থার্মো জিনিসটা বলতে বোঝায় তাপ আর অন্যদিকে ডাইনামিক বলতে বোঝায় কোনো চলন্ত বস্তু অর্থাৎ এটাকে আমরা গতিবিদ্যা বলতে পারি ঠিক আছে তো এই যে তাপ এবং গতিবিদ্যা এই দুইটার সংমিশ্রণেকেই সংমিশ্রণেই কিন্তু মূলত তাপ গতিবিদ্যার সৃষ্টি বা থার্মোডাইনামিক্সের সৃষ্টি ঠিক আছে তাহলে থার্মো এবং ডাইনামিক এই দুইটা শব্দ থেকে গঠিত হয় কি থার্মো ডাইনামিক্স আর এর আবিধানিক অর্থ হচ্ছে বা পারিভাষিক অর্থ হচ্ছে মূলত তাপ গতিবিদ্যা তাহলে থার্মোডাইনামিক্স বলতে আমরা মূলত কি বুঝি আমরা মূলত তাপগতিবিদ্যাকে বুঝি তাপগতিবিদ্যা তাহলে তাপ গতিবিদ্যাকে বুঝি আমরা তো এখন কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের আসলে আলোচ্য বিষয়গুলো কি যেহেতু প্রথম অধ্যায়ে থার্মোডাইনামিক্সের ধারণা বা গতিবিদ্যার ধারণা সুতরাং এই অধ্যায়ে এমন কোনো কিছু আলোচনা করা হবে যেইগুলো আসলে তাপগতিবিদ্যায় আলোচ্য বিষয় অর্থাৎ গতিবিদ্যায় আমরা যে সকল জিনিস আলোচনা করব তার সম্পূর্ণটার বেসিকটা বা সম্পূর্ণ ধারণাটা আর কি এই অধ্যায়ের মধ্যে পাওয়া যাবে তো এখানে দেখো যে গতিবিদ্যা এই তাপগতিবিদ্যা মূলত দুইটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কাজ তাহলে কী বললাম তাপগতিবিদ্যা দুইটা জিনিসের উপর ভিত্তি করে একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে মূলত কাজ তাহলে কার উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে এবং কাজের উপর ভিত্তি করে এখন কথা হচ্ছে ভাইয়া যে থার্মোডাইনামিক্স আসলে কাকে বলে আমি আসলে সংজ্ঞাটা কীভাবে দিতে পারি তো বিজ্ঞানের যে শাখায় বা তুমি পদার্থ বিজ্ঞানেরও বলতে পারো কারণ থার্মোডাইনামিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানেরই অংশ তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা তাহলে কি বললাম যে তাপ ও কাজের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে এটা কোথায় আলোচনা করা হবে তাপগতিবিদ্যার মধ্যে কিন্তু আলোচনা করা হবে তাহলে আমরা আসলে বুঝলাম যে আসলে তাপগতিবিদ্যাটা কাকে বলে তো এখন এই যে তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যার আসলে প্রয়োগ ক্ষেত্রগুলো কী কী তোমাদের কিন্তু ক বিভাগ বা ক্ষ বিভাগে কিন্তু আসে ক বিভাগে যদি আসে তাহলে হয়তো বলবে যে চারটা প্রয়োগক্ষেত্র লেখো বা ক্ষ বিভাগে যদি আসে তোমার পাঁচ ছয়টা লিখে দিতে হবে তাহলে থার্মোডাইনামিক্সের আসলে প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায় আমরা আসলে কোথায় এটা প্রয়োগ করি তাহলে থার্মোডাইনামিক্সের যে প্রয়োগ ক্ষেত্রগুলা তো সেই প্রয়োগ ক্ষেত্রগুলো হচ্ছে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপর হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট স্টিম পাওয়ার প্ল্যান্ট তারপর আমরা যেটা যেখানে ব্যবহার করি সেটা হচ্ছে রেফ্রিজারেশন রেফ্রিজারেশন রেফ্রিজারেশনে ব্যবহার করি তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিংয়ে ব্যবহার করি এয়ার কন্ডিশনিং আচ্ছা এটা এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার তারপর পাঁচ নাম্বার হচ্ছে অন্তর্দহন ইঞ্জিন তাহলে অন্তর্দহন ইঞ্জিন অন্তর্দহন ইঞ্জিন আমরা বহির্দহন ইঞ্জিনেও কিন্তু এই থার্মোডাইনামিক্স ব্যবহার করে থাকি তাহলে এইগুলো হচ্ছে মূলত কী তাপগতিবিদ্যার প্রয়োগক্ষেত্র তাহলে তোমার যদি ক বিভাগে বা বিভাগে আসে তাহলে তোমরা এটা একটু মুখস্থ করে রাখবা বা তোমাদের বইয়ের মধ্যে আরও অনেকগুলোই দেওয়াই আছে পাঁচ ছয়টা মুখস্থ করে রাখলেই কিন্তু হয়ে যাবে তাহলে এইগুলো হচ্ছে মূলত গতিবিদ্যার প্রয়োগক্ষেত্র এখন আমরা আসি যে তাপগতিবিদ্যার ইউনিভার্স কাকে বলে বা তাপগতিবিদ্যার মহাবিশ্ব আসলে কাকে বলে ঠিক আছে তো তাপ গতিবিদ্যার ইউনিভার্স মূলত দুইটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে আবেষ্টনী অর্থাৎ তাপ গতিবিদ্যার আবেষ্টনী এটা এটা আমি কী বলতেছি তাপ গতিবিদ্যার ইউনিভার্স তাহলে এটা দেখে দেই যে তাপ গতিবিদ্যার তাপ গতিবিদ্যার ইউনিভার্স তাপ গতিবিদ্যার ইউনিভার্স ইজ যুগত আমরা কী লিখতে পারি তাপ গতিবিদ্যার আবেষ্টনী প্লাস হচ্ছে পরিপার্শ্ব প্লাস হচ্ছে পরিপার্শ্ব তাহলে দেখো যে তাপগতিবিদ্যার ইউনিভার্স আসলে কাকে বলে তাপগতিবিদ্যার ইউনিভার্স বলতে মূলত তাপগতিবিদ্যার আবেষ্টণী এবং তাপগতিবিদ্যার পরিপার্শ্বের সমষ্টিকে বোঝায় তাহলে তাপগতিবিদ্যার আবেষ্টনী এবং তাপগতিবিদ্যার পরিপার্শ্বের একত্রে হয় একত্রিত হয় যেটা গঠন করে সেটাকে আমরা মূলত বলতে পারি তাপগতিবিদ্যার ইউনিভার্স ঠিক আছে তো এখন আমাদের স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে আসলে আবেষ্টণী কী পরিপার্শ্ব কি ঠিক আছে তাহলে আমাদেরকে কি বুঝতে হবে আবেষ্টণী কি এবং পরিপার্শ্ব জিনিসটা আসলে কি তাহলে শুরুতে যদি আমরা আবেষ্টনিতে আসি তাহলে দেখো আবেষ্টনি বলতে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট কোনো অঞ্চল স্থান বা কোনো স্পেসকে বোঝায় যেখানে কোনো তাপগতির প্রক্রিয়া সংগঠিত হয় তাহলে কি বললাম যে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটা স্থান বা স্পেসকে বোঝাবে যার মধ্যে আসলে তাপগতির প্রক্রিয়া সম্পন্ন হয় এখন কথা হচ্ছে যে তাপগতির প্রক্রিয়াগুলো আসলে কি কি। তাপগতির প্রক্রিয়া বলতে আসলে কি বোঝায় আমি এটা একটু পরেই বলবো আগে আমি আবেশপ্রণীটা আসলে বোঝাই তো আমি ধরে নিলাম যে কাল্পনিক সীমানা বিশিষ্ট ধরো যে এটা হচ্ছে একটা কাল্পনিক সীমানা বিশিষ্ট একটা স্থান বা স্পেস এই স্পেসের মধ্যে বা এই স্থানের মধ্যে যদি তাপগতির কোনো প্রক্রিয়া সংগঠিত হয় তো তাপগতির কোনো প্রক্রিয়া ধরো যে এই এর ভেতরে সংগঠিত হচ্ছে তাহলে এই যে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট যে তোমার স্পেসটা এই স্পেসটাকে আমরা বলতে পারবো আবেষ্টনী তাহলে এখানে এই সম্পূর্ণ অংশটা কি সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা আবেষ্টনী কেন আবেষ্টনী কারণ হচ্ছে এই স্থানের ভেতরে তোমার তাপগতির যে কোনো একটা প্রক্রিয়া সংগঠিত হচ্ছে তাহলে এইটাকে আমরা কী বলতে পারবো আবেষ্টনী বলতে পারবো এরপর আস আসি যে পরিপার্শ্ব জিনিসটা আসলে কী পরিপার্শ্বটা হচ্ছে মূলত এইটা যে এই যে আবেষ্টনির বাইরের যা কিছু তাহলে এইটা হচ্ছে আবেষ্টনী এর বাইরের যা কিছু এই আবেষ্টনির ভেতরের তাবগতির প্রক্রিয়াটাকে প্রভাবিত করে সেইগুলাকে মূলত বলা হয় পরিপার্শ্ব বা পরিবেশও বলা যেতে পারে ঠিক আছে তাহলে কি বললাম যে এই আবেষ্টনির বাইরের তাহলে এই আবেষ্টনির বাইরের তো এইগুলো সব কিছু তাই না তাহলে এখন বাইরে তো অনেক কিছুই আছে সবগুলোকে তো পরিপার্শ্ব বলা যাবে না আমরা পরিপার্শ্বা কোনটাকে বলবো যেইটা আসলে আবেষ্টনির ভেতরের প্রক্রিয়াটাকে প্রভাবিত করে তাহলে আবেষ্টনির বাইরের যা কিছু আবেষ্টনির ভেতরের তাপগতির প্রক্রিয়াটাকে প্রভাবিত করে সেইটাকে আমরা বলতে পারব কি তাপগতিবিদ্যার পরিপার্শ্ব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আবেষ্টনী বুঝলাম এবং পরিপার্শ্ব বুঝলাম এরপর আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে সীমানা কাকে বলে বা বাউন্ডারি কাকে বলে তাহলে সীমানা বলতে আমরা কোন একটা বদ্ধ রেখাকে বুঝতে পারি বা এভাবে বলতে পারি যে যে বদ্ধ রেখা এখানে দেখো যে এইটা কি একটা বদ্ধ রেখা না তাহলে যে বদ্ধ রেখা মূলত এই আবেষ্টনীটাকে পরিপার্শ্ব থেকে পৃথক করে রাখে তাহলে এইগুলো তো পরিপার্শ্ব তাই না এইগুলো হচ্ছে পরিপার্শ্ব আর এইটা হচ্ছে আবেষ্টনী তাহলে এই রেখাটা দেখো যে আবেষ্টনীটাকে পরিপার্শ্ব থেকে পৃথক করে রাখছে তো এই রেখাটাকে আমরা বলতে পারবো সীমানা বা বাউন্ডারি তাহলে এটাকে আমরা কী বলতে পারি সীমানা বলতে পারি তাহলে যে বদ্ধরেখা আবেষ্টকে পরিপার্শ্ব থেকে পৃথক করে রাখে সেইটাকে আমরা বলতে পারি সীমানা তাহলে আমরা বুঝলাম যে আসলে তাপগতিবিদ্যার ইউনিভার্সটা আসলে কি আর আবেষ্ট কি পরিপার্শ্ব কি সীমানা কী তাহলে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কি আর সবাই এই পর্যন্ত বুঝছো কিনা সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই এই পর্যন্ত ক্লিয়ার কি না একটু দ্রুত কমেন্ট করে জানাও আচ্ছা তাহলে আমাদের কোন পর্যন্ত হইল তাপগতিবিদ্যার ইউনিভার্স আবেষ্ট পরিপাশ সীমানা তো এরপর দেখো যে আবেষ্টণীটা এই আবেষ্ট আবার বিভিন্ন প্রকার হতে পারে তো আবেষ্টণী হচ্ছে মূলত চার ধরনের তাহলে আবেষ্টণী কয় ধরনের চার ধরনের আর এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য কারণ তোমার এই অধ্যায় থেকে যদি কোনো রচনামূলক প্রশ্ন আসে তাহলে কিন্তু এই আবেষ্টণী থেকে আসে যে আবেষ্টনির যে প্রক্রিয়াগুলা বা আবেষ্টনির যে আসলে চার প্রকার এইগুলা ব্যাখ্যা করো বা আবেষ্টনীটা ব্যাখ্যা করো তো এটা যদি আসে তাহলে তোমাকে অবশ্যই আবেষ্টনীর সংজ্ঞা জানতে হবে আবেষ্টনীর প্রকারভেদটা জানতে হবে এবং প্রত্যেকটা প্রকারের একটু বিস্তারিত জানতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমার রচনামূলকে আসে যদি এই অধ্যায় থেকে কোনো রসনামূলক হয় তাহলে এই প্রশ্নটাই কিন্তু আসতে পারে তাহলে দেখো যে আবেষ্টনী হচ্ছে মূলত চার ধরনের তাহলে আবেষ্টনী কয় প্রকার চার প্রকার তো এই চার প্রকারের মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার ওপেন সিস্টেম বা খোলা আবেষ্টনী তাহলে খোলা আবেষ্টণী এটা হচ্ছে খোলা আবেষ্টণী দুই নাম্বার হচ্ছে বদ্ধ আবেষ্টণী তাহলে দুই নাম্বার কি বদ্ধ আবেষ্টণী তারপর তিন নাম্বার হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন আবেষ্টণী তাহলে আইসোলেটেড বা বিচ্ছিন্ন আবেষ্টনী তারপর চার নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় বা এডিএবেটিক বা এডিএবেটিক আবেষ্টনী তাহলে এই চারটা হচ্ছে মূলত আবেষ্টির আবেষ্টনীর প্রকারভেদ তো এখন কথা হচ্ছে যে খোলা আবেষ্টনী কাকে বলে বদ্ধ আবেষ্টনী কাকে বলে বিচ্ছিন্ন আবেষ্টনী কাকে বলে আর এডিএবেটিক আবেষ্টনী কাকে বলে তাহলে প্রথমে যদি আমরা খোলা আবেষ্টনির দিকে আসি তাহলে খোলা আবেষ্টনী বলতে আসলে কি বোঝায় তাহলে যে আবেষ্টনীতে মূলত তাপ কাজ এবং ভর সীমানা অতিক্রম করতে পারে অর্থাৎ এই তিনটাই সীমানা অতিক্রম করতে পারে সেই আবেষ্টনীটাকেই মূলত বলা হয় খোলা আবেষ্টনী তাহলে খোলা আবেষ্টনীর ক্ষেত্রে আমি কি বললাম যে তাপ কাজ ভর তিনটাই সীমানা অতিক্রম করতে পারে এই আবেষ্টনীটাকেই মূলত বলা হয় কি খোলা আবেষ্টনী সেটা কীরকম দেখো ধরো যে একটা পাত্রের মধ্যে তুমি উত্তপ্ত পানি রাখছো তাহলে এখানে কি রাখছো উত্তপ্ত পানি রাখছো তো এখন এই উত্তপ্ত পানির মধ্যে কি হইতে পারে দেখো এই উত্তপ্ত পানি থেকে দেখো যে তাপটা কিন্তু বাইরে বেরিয়ে যাই যায় তাহলে তাপটা কি হয় বাইরে বেরিয়ে যায় তার মানে কি এখানে তাপটা সীমানা অতিক্রম করতেছে এটা গেল একটা আরেকটা হচ্ছে এই যে পানির কণাগুলো আছে এই পানির কণাগুলো কিন্তু বাষ্প আকারে উড়ে যাচ্ছে তাহলে পানির কণাগুলো যদি উড়ে যায় তার মানে এখানে তার যে ভরটা ছিল সেই ভরটা কমে যাবে ভরটা কমে যাবে কি না কারণ পানি তো উপরের দিকে চলে যাচ্ছে তো উপরের দিকে চলে গেলে কি ভরও তো সীমানা অতিক্রম করতেছে তাহলে খোলা আবেষ্টনির ক্ষেত্রে কি করে খোলা আবেষ্টনির ক্ষেত্রে ভর সীমানা অতিক্রম করে তাহলে ভর সীমানা অতিক্রম করে তারপর দুই নম্বরে কি করে তাপ সীমানা অতিক্রম করে তাপ সীমানা অতিক্রম করে আর কাজটাও তো বাইরে হচ্ছে তাই না তাহলে এখানে কাজও কি করবে কাজ সীমানা অতিক্রম করে সীমানা অতিক্রম করে তাহলে এইগুলা হচ্ছে মূলত কি খোলা আবেষ্টণীর বৈশিষ্ট্য তাহলে খোলা আবেষ্ট ভর সীমানা অতিক্রম করতেছে তাপ সীমানা অতিক্রম করতেছে আবার কাজও কিন্তু সীমানা অতিক্রম করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত খোলা আবেষ্টণীর ক্ষেত্রে এখন আমরা যদি বদ্ধ আবেষ্টনীতে আসি তাহলে বদ্ধ আবেষ্টনী আসলে কাকে বলে তাহলে বদ্ধ আবেষ্টনী বলতে সেই আবেষ্টনীকে বোঝায় যে আবেষ্টনীতে তাপ ও কাজ তাহলে এখানে কি বললাম যে তাপ ও কাজ সীমানা অতিক্রম করে বাট ভর কিন্তু সীমানা অতিক্রম করে না ভর কি থাকে স্থির থাকে সেইটাকে আমরা বলতে পারি বদ্ধ আবেষ্টনী তাহলে বদ্ধ আবেষ্টনীটা আসলে কীরকম দেখো ধরো যে প্রেশার কুকার বা সিলিন্ডারের মধ্যে ধরো যে সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি অবস্থায় আছে তো এখানে ধরো যে গ্যাস ভর্তি অবস্থায় আছে আর এখানে ধরো যে একটা পিস্টন রাখা আছে তাহলে এখানে কি আছে একটা পিস্টন রাখা আছে তো এখন আমি যদি এই গ্যাসের মধ্যে বাইরে থেকে তাপ প্রয়োগ করি তাহলে তাপটা কিন্তু অবশ্যই গ্যাসের মধ্যে যাবে কারণ এই পাত্রের মাধ্যমে তাপটা কিন্তু গ্যাসের মধ্যে যাবে তার মানে এখানে দেখো যে তাপ কী করে সীমানা অতিক্রম করে তাহলে তাপ কী করতেছে সীমানা অতিক্রম করতেছে এইটা হচ্ছে সীমানা তাহলে এই সিলিন্ডারের গাটা কি সিলিন্ডারের গাটা হচ্ছে সীমানা আর এই সিলিন্ডারের ভেতরের যে অংশটা এটা হচ্ছে আবেষ্টনী আর বাইরের যেটা সেটা হচ্ছে কি পরিপার্শ্ব তাহলে পরিপার্শ্ব থেকে তাপ দেখো সীমানা অতিক্রম করতেছে তাহলে তোমার বদ্ধ আবেষ্টনীর ক্ষেত্রে এক নম্বর শর্ত হচ্ছে তোমার তাপ সীমানা অতিক্রম করে তাহলে তাপ সীমানা অতিক্রম করে অতিক্রম করে এরপর দেখো যে যখন আসলে তাপটা সীমানা তোমার অতিক্রম করবে তখন এখানে দেখো যে এই যে পিস্টনটা আছে যখন এখানে মূলত তাপটা যাচ্ছে তখন কিন্তু এর আয়তনটা বেড়ে যাবে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে তো যখন গ্যাসের আয়তন বেড়ে যাবে তখন এই পৃষ্টনটা কিন্তু কিছুটা উপরের দিকে চলে আসবে তার মানে দেখো যে এখানে কাজও কিন্তু সীমানা অতিক্রম করতেছে আগে সীমানা এই পর্যন্ত ছিল পরবর্তীতে কিন্তু বেড়ে গেল তো এখানেও কিন্তু সীমানা অতিক্রম করতেছে তার মানে এখানে কী সীমানা অতিক্রম করবে কাজও সীমানা অতিক্রম করে এখন আমরা যদি ভরের ক্ষেত্রে আসি তাহলে এখানে দেখো যে তুমি তাপ বা কমাও যেটাই করো না কেন এখানে আয়তন হয় বাড়বে না হয় কমবে এখন আয়তন বাড়ুক বা কমুক যাই করুক না কেন এর ভেতরের গ্যাস কি বাইরে যাবে এখানে তো বাইরে যাওয়ার কোনো পথ নাই তার মানে ভেতরের গ্যাস ভেতরেই থাকবে জাস্ট আয়তনের কম বেশি হবে তাহলে ভেতরের গ্যাস যদি ভেতরেই থাকে তাহলে এখানে কি তোমার ভরের কি কোনো কম বেশি হচ্ছে ভরের কিন্তু কোনো কম বেশি হচ্ছে না তো এই কারণে ভরটা কী থাকবে স্থির থাকবে তাহলে ভরটা স্থির থাকবে অর্থাৎ ভর সীমানা অতিক্রম করবে না তাহলে ভর কি করবে না সীমানা অতিক্রম করবে না তাহলে এটাই হচ্ছে মূলত বদ্ধ আবেষ্টনী তাহলে খোলা আবেষ্টনী এবং বদ্ধ আবেষ্টনীর মধ্যে পার্থক্য শুধুমাত্র ভরের জায়গায় ভর এখানে সীমানা অতিক্রম করে না বাট খোলা আবেষ্টনীর ক্ষেত্রে কিন্তু ভরও সীমানা অতিক্রম করে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে খোলা আবেষ্টনী এবং বদ্ধ আবেষ্টনী এইটা সবার ক্লিয়ার না আর আমাদের সাথে যুক্ত হয়েছে কি মুক্তারুল ইসলাম তারপর হচ্ছে সাজু ইসলাম শিপু ম্যাথমেটিক্স টু কখন নেবেন আচ্ছা তারপর হচ্ছে ফয়সাল এ এম আই গভর্নমেন্ট টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর থেকে আচ্ছা এই পর্যন্ত সবার ক্লিয়ার তো নাকি সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমি বিচ্ছিন্ন আবেষ্টনীতে আসি তাহলে এখন আমরা কীভাবে প্রশ্ন করব। বিচ্ছিন্ন আবেষ্টনী তো বিচ্ছিন্ন বলতে আসলে কি বোঝায় বিচ্ছিন্ন বলতে বা আইসোলেটেড বলতেই বোঝায় যে সেটা পরিবেশ বা পারিপার্শ্বিক থেকে আলাদা অবস্থায় থাকবে বা পরিবেশ থেকে বাইরে থাকবে এই রকম যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আসলে কি হইতে পারে বিচ্ছিন্ন কথাটার মধ্যেই কিন্তু তোমার পুরো সিস্টেমের আসলে মূল ভাবটা লুকিয়ে আসে তো বিচ্ছিন্ন বলতে সেই আবেষ্টণীকে বোঝায় যেই আবেষ্টণিতে তোমার তাপ কাজ কিংবা ভর কোনোটাই কিন্তু সীমানা অতিক্রম করে না তাহলে কি বললাম তাপ কাজ ভর কোনোটাই সীমানা অতিক্রম করে না সেই আবেষ্টণীটাকে মূলত বলা হয় বিচ্ছিন্ন আবেষ্টণী বা আইসোলেটেড আবেষ্টনী এখন কথা হচ্ছে যে এটা কী কী কারণে হয় বা কিভাবে হয় সেটা দেখো ধরো যে তোমার একটা পাত্রের মধ্যে আচ্ছা ধরো যে একটা পাত্রের মধ্যে তোমার গ্যাস রাখা আছে তাহলে এই যে একটা ধরো যে পাত্র এই পাত্রের মধ্যে এখানে ধরো যে গ্যাস রাখা আছে এখন স্বাভাবিকভাবে তোমার এখানে এমনিতেই যদি থাকে আর মুখটা যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে মুখটা যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে দেখো যে তাপ সীমানা অতিক্রম করবে তার মানে কাজও সীমানা অতিক্রম করবে বাট এই গ্যাস কিন্তু বাইরে যেতে পারবে না তো বাইরে যদি না যায় তার মানে এখানে তোমার ভর কিন্তু স্থির থাকতেছে তার মানে এখন আপাতত এইটা হচ্ছে বদ্ধ আবেষ্টনী ঠিক আছে আর মুখটা যদি খুলে দেয় তাহলে এটা হবে খোলা আবেষ্টনী বাট এখন আমি যদি এইটাকে পরিবেশ থেকে একদম আলাদা করে দেই অর্থাৎ বাইরে এমন একটা আবর্তন থাকবে যেন সেটা পরিবেশ থেকে মুক্ত অবস্থায় আছে। অর্থাৎ পরিবেশের কোনো কিছুর সাথে এর সম্পর্ক নাই তাহলে বাইরের চারপাশের কোনো কিছুর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে এখানে কি তাপ যাইতে পারবে এখানে কি কোনো কাজ সংগঠিত হবে হবে না এখানে কি ভরের কোনো কম বেশি হবে সেটাও হবে না তার মানে তোমার বিচ্ছিন্ন আবেষ্টণীর বৈশিষ্ট্যগুলো কী বিচ্ছিন্ন আবেষ্টণির ক্ষেত্রে কাজ সীমানা অতিক্রম করবে না সীমানা অতিক্রম করে না তারপর হচ্ছে তোমার ভর সীমানা অতিক্রম করে না তারপর তিন নম্বর হচ্ছে কাজ তারপর হচ্ছে তাপ সীমানা অতিক্রম করে না তাহলে এই তিনটায় কি করবে না সীমানা অতিক্রম করবে না তো এটাই হচ্ছে মূলত বিচ্ছিন্ন আবেষ্টণির বৈশিষ্ট্য ঠিক আছে এরপর যদি আমি আসি যে অ্যাডিয়াবেটিক আবেষ্টণীটা আসলে কী তো অ্যাডিওপেথিক আবেষ্টনির ক্ষেত্রে তোমার বৈশিষ্ট্যটা হচ্ছে যে যে আবেষ্টণিতে তাপ ও ভর বা এনার্জি যেটাই বলো না কেন এইগুলা সীমানা অতিক্রম করবে না বাট শুধু সীমানা অতিক্রম করবে কে কাজ সীমানা অতিক্রম করবে বা কাজটাকে আদান প্রদান করে নেওয়া হবে সে আবেষ্টনীটাকে মূলত বলা হয় তোমার এডিএবেঠিক আবেষ্টনী বা রুদ্ধতাপীয় আবেষ্টনী ঠিক আছে তো এটার বৈশিষ্ট্য আসলে কি হবে এই রুদ্ধতাপীয় বা এডিএবেঠিক আবেষ্টণীর বৈশিষ্ট্যটা হচ্ছে মূলত তাপ সীমানা অতিক্রম করবে না তারপর হচ্ছে ভর সীমানা অতিক্রম করবে না শুধু সীমানা অতিক্রম করবে কি কাজ তাহলে শুধু কাজ সীমানা অতিক্রম করবে তো এটাই হচ্ছে মূলত এডিওবেটিক আবেষ্টণীর বৈশিষ্ট্য তাহলে দেখো আমরা প্রথমে খোলা আবেষ্টনী সম্পর্কে জানলাম বদ্ধ আবেষ্টনী সম্পর্কে জানলাম বিচ্ছিন্ন আবেষ্ট্রণী সম্পর্কে জানলাম এডিওবেটিক আবেষ্টণী সম্পর্কে জানলাম এখন তোমার পরীক্ষার মধ্যে যেটা হয় যে যদি গ বিভাগকে রচনামূলকের মধ্যে এই প্রশ্নটা আসে তো তখন কিন্তু এইভাবে আসে যে আবেষ্টনির প্রক্রিয়াগুলো বর্ণনা করো তো এইগুলাই হচ্ছে মূলত আবেষ্টণীর প্রক্রিয়া প্রথমে আবেষ্টণিক সংজ্ঞাটা দিতে হবে তারপর কয় প্রকার সেটা লিখতে হবে তারপর প্রত্যেকটার বর্ণনা দিতে হবে খোলা আবেষ্টনী তারপর সংজ্ঞাটা দেওয়ার পর এর বৈশিষ্ট্যগুলো দেবো একটু চিত্র অঙ্কন করে দিতে পারি তো এভাবে মূলত চারটা দিলেই কিন্তু রচনামূলকের অ্যান্সার হয়ে যাবে তো এভাবেই মূলত আমরা এই যে গ বিভাগের যে রচনামূলক প্রশ্নটা সেটা কিন্তু অ্যান্সার করতে পারবো তো এটাই ছিল আবেষ্টনী তো আবেষ্টনী সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা

আচ্ছা এখন আসি যে তাপগতির প্রক্রিয়া যেটা শুরুতে বলছিলাম যে তাপগতির প্রক্রিয়াটা একটু পরে আলোচনা করবো তো তাপগতির প্রক্রিয়াটা আলোচনা করার জন্য কিন্তু আমাদের আগে জানতে হবে যে তাপগতিও স্থানাঙ্ক বা তাপগতিও চলরাশি তাহলে আগে জানতে হবে তাপগতিও স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি তো এখন তাপগতি স্থানঙ্ক বা তাপগতি ও চলরাশি জিনিসটা আসলে কী তো এটা হচ্ছে মূলত কোনো আবেষ্টনির যদি আমরা অবস্থাটা প্রকাশ করি সেই অবস্থাটা প্রকাশ করার জন্য কিন্তু কতগুলো রাশির দরকার হয় যেমন আমরা যদি এইটা একটা আবেষ্টনী কল্পনা করি তো এই আবেষ্টনির ভেতরে ধরো যে গ্যাস রাখা আছে আর এখানে ধরো যে একটা পিস্টন রাখা থাকলো তাহলে এই আবেষ্টনির যদি আমরা অবস্থাটা প্রকাশ করতে চাই তাহলে এখানে আসলে আমাদের কোন কোন রাশির দরকার এখানে আমরা মূলত চাপ কথাটা উল্লেখ করতে পারি অর্থাৎ চাপের মাধ্যমে অবস্থাটা প্রকাশ করতে পারি অর্থাৎ এখানে কী থাকবে পীর মানটা লাগবে তারপর এখানে আমরা আর কী দিতে পারি এখানে দেখো যে পরম তাপমাত্রা তাহলে কি দিতে পারি পরম তাপমাত্রা পরম তাপমাত্রাটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি তো এরপর দেখো যে এখানে এখানে আমাদের চাপ গেল তাপমাত্রা গেল এখন এই তাপমাত্রা বাড়ানো বা কমানোর উপর ভিত্তি করে আবার কার কম বেশি হয় আয়তনের কম বেশি হয় তার মানে এখানে আমরা আবার কি দিতে পারি আয়তন কিন্তু দিতে পারি তাহলে আয়তনকে কী দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কোনো একটা আবেষ্ট যদি আমরা অবস্থা প্রকাশ করতে যাই তাহলে কিন্তু এই তিনটা রাশির সাহায্যে কিন্তু অবস্থাটা প্রকাশ করতে হয় সুতরাং এই যে তিনটা রাশি এই তিনটা রাশিকেই মূলত বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি তো আমরা বুঝলাম যে আসলে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশিটা কি। এখন আমরা আসি যে তাপগতীয় প্রক্রিয়া তাপগতীয় অবস্থা এরপর আসি তাপগতীয় অবস্থা আচ্ছা তাপগতীয় অবস্থাটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে তাপগতীয় অবস্থাটা হচ্ছে মূলত এই যে এখানে একটা কি আবেষ্টনী আছে না তো এই আবেষ্টনীর অবস্থা যদি আমরা এই যে চলরাশিগুলা বা তাপগতীয় স্থানাঙ্কগুলা দ্বারা প্রকাশ করি তখন সেই অবস্থাটাকে মূলত বলা হয় তাপগতীয় অবস্থা তাহলে কি বললাম যে এই যে আবেষ্টনীটা এই আবেষ্টনীর অবস্থা যদি আমি এই তিনটা রাশি দ্বারা বা তাপগতীয় স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করি তাহলে তখন সেই অবস্থাটাকে মূলত বলা হয় তাপগতীয় অবস্থা এরপর আসি যে তাপগতীয় প্রক্রিয়া এরপর আসে তাপগতীয় প্রক্রিয়া তাপগতীয় প্রক্রিয়াটা হচ্ছে মূলত যে পরিবর্তনের কারণে আবেষ্টির অবস্থার পরিবর্তন হয় বা তাপগতীয় এই স্থানাঙ্কগুলোর পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকেই মূলত বলা হয় তাপগতীয় প্রক্রিয়া এখন কথা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়াগুলো আসলে কী হইতে পারে তো এগুলো কিন্তু ফিজিক্স টুর যে তৃতীয় নাম্বার আছে সেখানেও কিন্তু দেখে আসতে যে তাপগতীয় প্রক্রিয়াগুলো হচ্ছে তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়া তারপর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তারপর হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া তো এইগুলো হচ্ছে মূলত কি তাপগতীয় প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলোর কারণে কি হয় তোমার চাপের কম বেশি হয় তারপর হচ্ছে পরম তাপমাত্রার কম বেশি হয় তারপর হচ্ছে আয়তনের কম বেশি হয় তো যে প্রক্রিয়ার কারণে মূলত এই যে অবস্থাটার পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে মূলত আমরা বলতে পারি তাপগতীয় প্রক্রিয়া ঠিক আছে তো এরপর আমরা দেখি যে এই আবেষ্টনির আসলে গুণাবলীটা কী তো এই আবেষ্টনির গুণাবলীটাকে মূলত দুইটা ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে পরিমাণগত একটা হচ্ছে পরিমাণগত বা মাতৃক গুণাবলী পরিমাণগত বা মাতৃক গুণাবলী এরপর দুই নম্বরে হচ্ছে গুণগত বা তীব্র গুণাবলী বা তীব্র গুণাবলী তাহলে আমরা এই আবেষ্টণীর গুণাবলীকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত এখন কথা হচ্ছে যে পরিমাণগত তোমার আবেষ্টনীর যে গুণাবলী সেইটা আসলে কি তো এই যে এখানে যে আবেষ্টণীটা আছে এই আবেষ্টণির যে সকল গুণাবলী ভরের ওপর নির্ভর করে সেই গুণাবলীকে আমরা বলতে পারি পরিমাণগত আবেষ্টনী পরিমাণগত গুণাবলী তাহলে এই পরিমাণগত গুণাবলী কার উপর নির্ভর করে এই আবেষ্টনির ভেতরে যে পদার্থগুলো আছে এর ভরের ওপর নির্ভর করে এখন ভরের ওপর মূলত কোন কোন জিনিসগুলো নির্ভর করে একটু নিজেরা কল্পনা করো যেমন ধরো যে ওজন যেমন ধরো ওজন এখন একটু চিন্তা করো যে আমরা ওজন নির্ণয়ের সূত্রটা কি জানি ডাব্লু ইজ ইকুয়াল হচ্ছে এম জি তাহলে এখন চিন্তা করো তো যে ওজনটা আসলে কার উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে তার মানে ওজনটা হচ্ছে একটা পরিমাণগত গুণাবলী ঠিক আছে এরপর যদি আমি আস আসি শক্তির ক্ষেত্রে তাহলে শক্তির ক্ষেত্রে আমি কি জানি যে হাফ এম ভি স্কোয়ার বা এম জি এইচ তো এখানেও দেখো যে শক্তিটা কার উপর নির্ভর করে শক্তিটা কিন্তু মূলত নির্ণয় নির্ভর করলে কার উপর ভরের ওপর তাহলে এই শক্তিটা মূলত কি হবে পরিমাণগত গুণাবলী কিন্তু হবে তাহলে শক্তিটা কি হবে পরিমাণগত গুণাবলী হবে তাহলে পরিমাণগত গুণাবলীটা আমরা কখন বলবো যখন কোনো গুণাবলী বা আবেষ্টনির কোনো গুণাবলী ঘরের ওপর নির্ভর করবে তখন আমরা সেটাকে বলবো পরিমাণগত গুণাবলী তাহলে দেখো যে এই যে পরিমাণগত গুণাবলী তারপর হচ্ছে আবেষ্টনির যে বিষয়টা বললাম যে আবেষ্টনী তোমার তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশি তারপর হচ্ছে তাপগতীয় অবস্থা তাপগতীয় প্রক্রিয়া এগুলো আসলে বুঝতে সমস্যা আছে কি না আচ্ছা তাবাসিম ইসলাম ক্লিয়ার ভাইয়া আমাদের সাথে যুক্ত আছে আহসানি হক জিশান আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম এরপর আসি আমাদের যে আমাদের যে গুণ পরিমাণগত গুণগত গুণাবলীগুলো আছে সেই গুণগত গুণাবলীর দিকে আসি আচ্ছা গুণগত গুণাবলীটা আসলে কি গুণগত বা তীব্র গুণাবলীটা হচ্ছে আবেষ্টনী যে সকল গুণাবলী এর ভরের উপর নির্ভর করে না সেইগুলো হচ্ছে মূলত গুণগত বা তীব্র গুণাবলী যেমন কি হইতে পারে যেমন আমি যদি বলি যে তাপ এই যে তাপ জিনিসটা এই তাপ জিনিসটা কি ভরের উপর নির্ভর করে ভরের উপর কিন্তু নির্ভর করে না তার মানে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে একটা গুণগত গুণাবলী আবার কাজের ক্ষেত্রেও কাজও কিন্তু ভরের উপর নির্ভর করে না এটাও হচ্ছে কি এটা হচ্ছে একটা তোমার কি গুণগত গুণা গুণগত গুণা ঠিক আছে তাহলে পরিমাণগতটা হচ্ছে তোমার আবেষ্টণী ভরের উপর নির্ভর করবে আর গুণগত গুণগতটা ভরের ওপর নির্ভর করবে না এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্লো সিস্টেম আর নন ফ্লো সিস্টেম তো ফ্লো সিস্টেমটা হচ্ছে মূলত তোমরা যে খোলা আবেষ্টনীটা পড়ছে সেটাই হচ্ছে ফ্লো সিস্টেম অর্থাৎ যে সিস্টেমের মধ্যে তোমার তাপ কাজ এবং ভর তিনটাই সীমানা অতিক্রম করে সেটা হচ্ছে ফ্লো সিস্টেম আর নন ফ্লো সিস্টেমটা হচ্ছে মূলত তোমার বদ্ধ আবেষ্ট যেটা সেটাই যেখানে মূলত তাপ ও কাজ সীমানা অতিক্রম করে কিন্তু ভর অতিক্রম করে না ভরটা স্থির থাকে সেটাই হচ্ছে মূলত কি নন ফ্লো সিস্টেম তো এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী চক্র আর অপ্রত্যাবর্তী চক্র তাহলে এরপর আমরা কী নিয়ে আলোচনা করবো প্রত্যাবর্তী চক্র আর অপ্রত্যাবর্তী চক্র আচ্ছা প্রত্যাবর্তী চক্রটা আসলে কি যখন কোনো চক্রে বিপরীত যখন কোনো চক্র বিপরীতমুখীভাবে প্রত্যাবর্তন করতে পারে তখন আমরা সেই চক্রটাকে বলতে পারি প্রত্যাবর্তী চক্র দেখো যে কথাটা একটু কঠিন মনে হচ্ছে বাট এটা কিন্তু একদম সহজ একটা বিষয় প্রত্যাবর্তী চক্র বলতে মূলত সাধারণভাবে এটাই বোঝায় যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয়ে যদি পুনরায় আগের আগের অবস্থায় ফিরে আসতে পারে তখন সেটাকে আমরা বলতে পারবো প্রত্যাবর্তী চক্র সেটা কীরকম দেখো ধরো যে আমি যদি এখানে এক খণ্ড বরফ টুকরা নেই তাহলে এখানে আমি কী নিলাম এক টুকরাও বরফ খণ্ডে নিলাম তো এখন এই বরফ খণ্ডের মধ্যে যদি আমি তাপটা বাড়িয়ে দেই তাহলে তাপটা যদি বৃদ্ধি করি বা তাপমাত্রাটা যদি বাড়িয়ে দেয় তাহলে এই বরফ ধীরে ধীরে কীসে পরিণত হবে পানিতে পরিণত হবে পানিতে পরিণত হবে কিনা না তাহলে এটা আমার কি প্রক্রিয়া আসলো হিটিং প্রক্রিয়া তাহলে হিটিং প্রক্রিয়া বরফ গলে কিসে পরিণত হইলো পানিতে পরিণত হইলো এখন এই পানিটাকে যদি আমি আবার ঠান্ডা করি বা ফ্রিজিং করি তাহলে ঠান্ডা বা ফ্রিজিং করলে এটা কিসে পরিণত হবে আবার বরফে পরিণত হবে তাহলে এখানে দেখো যে দুই মুখীভাবেই কিন্তু এটা সংগঠিত হচ্ছে একবার তোমার বরফ হতে পানিতে রূপান্তরিত হচ্ছে আবার পানি হতে পূর্বের অবস্থায় রূপান্তরিত হচ্ছে তাহলে যে যখন কোনো চক্রে এই যে তোমার উভমুখী কাজটা হবে তখন ওই চক্রটাকে আমরা বলতে পারবো প্রত্যাবর্তী চক্র তাহলে প্রত্যাবর্তী চক্র আমরা কখন বলবো যখন বিপরীতমুখীভাবে প্রত্যাবর্তন করতে সক্ষম হয় তখন সেই চক্রটাকে বলা হয় প্রত্যাবর্তী চক্র এরপর আসি যে অপ্রত্যাবর্তী চক্র কাকে বলে অপ্রত্যাবর্তী চক্র তাহলে অপ্রত্যাবর্তী চক্রটা হচ্ছে যে যখন কোনো চক্র তোমার বিপরীতমুখীভাবে প্রত্যাবর্তন করতে পারে না তখন সেই চক্রটাকে বলা হবে অপ্রত্যাবর্তী চক্র অর্থাৎ প্রত্যাবর্তিত চক্রের ঠিক উল্টোটা তাহলে একবার তার অবস্থা আর পরিবর্তন করবে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরতে পারবে না তখন সেই চক্রটাকে আমি বলতে পারি অপ্রত্যাবর্তী চক্র সেটা কীরকম দেখো ধরো যে এটা হচ্ছে একটা কাঠের টুকরো তাহলে এটা হচ্ছে কাঠের টুকরো এখন এই কাঠের টুকরোটার মধ্যে যদি আমি আগুন জ্বালাই দিই তাহলে এখানে আমি কী করবো আগুন জ্বালাই দেবো তাহলে কাঠের টুকরাটা কী হবে সাই হয়ে যাবে না তাহলে কাঠের টুকরাটা পুড়ে গিয়ে কিন্তু সাই হয়ে যাবে ঠিক আছে এখন এরপরে আমি যদি এই অংশ থেকে আবার কাঠের টুকরো আনতে চাই সেটা কি সম্ভব হবে কখনোই কিন্তু সম্ভব হবে না তাহলে আমার এই কাঠের টুকরোটাকে পুড়ে আমি সাই করতে পারব বাট এই যে তোমার অংশটা এই অংশটা থেকে আবার কিন্তু কাঠের টুকরায় ফিরে আনা যাবে না তাহলে এই যে দেখো যে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারতেছে না সুতরাং এই চক্রটা হচ্ছে অপ্রত্যাবর্তী চক্র আর যখন ফিরে আসতে পারবে তখন সেটা হচ্ছে প্রত্যাবর্তী চক্র তাহলে প্রত্যাবর্তী চক্র এবং অপ্রত্যাবর্তী চক্র সবার ক্লিয়ার কিনা। না আচ্ছা প্রত্যাবর্তী চক্র এবং অপ্রত্যাবর্তী চক্র সবার ক্লিয়ার কি না একটু দ্রুত কমেন্ট করে জানাও আর আজকের যে অধ্যায়টা ছিল অধ্যায়টা হচ্ছে মূলত তাপগতিবিদ্যার ধারণা অর্থাৎ প্রথম যে অধ্যায়টা এই অধ্যায়ে কিন্তু পরকে আসার মতো একদম বেশি কিছু নাই তোমার অধিসংক্ষিপ্তের মধ্যে ধরো যে থার্মোডাইনামিক্স কাকে কাকে বলে তারপর হচ্ছে তোমার আবেষ্টনী কাকে বলে পরিপার্শ্ব কাকে বলে সীমানা কাকে বলে তারপর যে চার ধরনের আবেষ্টনীয় আছে এইগুলার সংজ্ঞা আসতে পারে তারপর হচ্ছে তোমার তাপগতীয় প্রক্রিয়া কাকে বলে তাপগতীয় স্থানাঙ্ক কাকে বলে তাপগতীয় তোমার অবস্থা কাকে বলে এই কয়টা সংখ্যা পড়লেই কিন্তু হয়ে যাবে তোমার ক বিভাগের জন্য আর ক বিভাগের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার আবেষ্টনী কয় প্রকার ও কি কি এইটা আসতে পারে আর বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্ষেত্র এইটা কিন্তু আসে তো এই প্রশ্নটা একটু পরে নেবা আর গ বিভাগের জন্য শুধুমাত্র একটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবেষ্টনির প্রক্রিয়াগুলো বর্ণনা করো অর্থাৎ যে চারটা প্রকার আছে সেই চারটা প্রকারে বর্ণনা করে সেইগুলাই কিন্তু আসে সো প্রথমতে তেমন বেশি কিছু নাই এই কারণে বেশি একটা আসলে আলোচনাও করা হলো না তো আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু তোমরা ফিজিক্স টুয়ে অলরেডি পড়ে আসছো তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের মূল পড়া পড়াটা শুরু হবে ঠিক আছে তো তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আসো তো তারা এর পরের যে ক্লাসগুলো আছে পরের ক্লাসগুলো যদি করতে চাও তো সেই ক্ষেত্রে আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারো মেকানিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্ট এই দুটা ডিপার্টমেন্টের কোর্স ফি হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা তো যারা মেকানিক্যালে আসো এবং পাওয়ারে আসো তারা কিন্তু এক হাজার নিরানব্বই টাকা পেমেন্ট করে আমাদের কোর্সে এনরোল করতে পারো আমাদের কোর্সে যদি এনরোল করো যারা মেকানিক্যালে আসো তোমাদের কিন্তু চারটা সাবজেক্ট পড়ানো হবে এই যে এখানে যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স আছে এটা তারপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স তারপর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্টেই কিন্তু পড়ানো হবে আবার পাওয়ারের যারা আছে আছে পাওয়ারেরও কিন্তু যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ানো হবে তো পাওয়ার এবং মেকানিক্যাল এই দুই ডিপার্টমেন্টের কোর্স ফি হচ্ছে এক টাকা যারা এখনও আসলে কোর্সের মধ্যে এনরোল করো নাই তারা দ্রুত একটু কোর্সের মধ্যে এনরোল হয়ে যাবে কারণ পরবর্তী ক্লাসগুলো তো আর ফ্রিতে পাওয়া যাবে না তাই না তো এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বলো বা ইলেকট্রনিক বেসিক ইলেকট্রনিক্স বলো তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলো বা অ্যাকাউন্টিং বলো সবগুলারই কিন্তু অলরেডি ফ্রি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে আমাদের যে কারিগরি পাঠশালা ফেসবুক পেজ আছে সেই কারিগরি পাঠশালা ফেসবুক পেজে সবগুলা সাবজেক্টের যে ফ্রি লাইভ ক্লাস আছে সেই ফ্রি লাইভ ক্লাসগুলো করার পর যদি তোমার কাছে ভালো মনে হয় যে আসলে এখানে এনরোল করলে তোমরাই ভালো কিছু শিখতে পারবে তাহলে তুমি আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারো আর আমাদের কোর্সে কিন্তু কম টাকার মধ্যেই রাখা হয়েছে কারণ চারটা সাবজেক্ট এক হাজার নিরানব্বই টাকা মাত্র তাহলে এই অধ্যায়ে আলোচনার বিষয় মূলত এইটুকুই আর তেমন আলোচনার বিষয় নাই তো এই দিকে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তাপগতীয় তাপগতীয় পাঠ তারপর হচ্ছে তোমার তাপগতীয় প্রক্রিয়ার তো হয়ে গেছে তারপর এই হচ্ছে পাথ ফাংশন পয়েন্ট ফাংশন নিয়ন্ত্রিত আয়তন আর এই দিকে তোমার যে পার্থক্যটা দেওয়া হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম ও কন্ট্রোল ভলিউম এগুলো কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না নিজেও রিডিং পড়া যাবে আর এইদিকে পার্থ ফাংশন পয়েন্ট ফাংশন এই যে বিষয়টা আছে এইগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে না সুতরাং এগুলো লাগবে না তোমার পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আসলে পরীক্ষার মধ্যে আসে সেগুলো কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে আর তোমরা বেসিক ইলেকট্রনিক্স ক্লাস মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা বেসিক ইলেকট্রনিক্স ক্লাস ছয়টা থেকে আটটা পর্যন্ত করছো আবার আটটা থেকে আবার এই দিকে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ঠিক আছে আর যেহেতু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম অধ্যায় তেমন কোনো কিছুই নাই এই কারণে দ্রুতই শেষ করে দেওয়া হইলো পরের যে অধ্যায়গুলো আছে পরের অধ্যায়গুলো যারা কোর্সে আসো তাদের একদম বেসিক থেকে পুরোপুরি সব কিছুই শেষ করে দেওয়া হবে তোমাদের করে চিন্তা নাই তো যারা এখনও কোর্সে এনরোল হওয়া নাই তারা কোর্সটা নিতে পারো পাওয়ার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট কোর্স ফি হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা তো কোর্সে ভর্তি হওয়ার জন্য কী করা লাগবে জিরো ওয়ান নাইন টু ওয়ান টু ওয়ান ফোর নাইন ওয়ান জিরো এখানে বিকাশ বা নগদ তাহলে বিকাশ বা নগদ এইটাতে টাকা শেনমানি করে দেওয়ার পর আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে স্ক্রিনশটটা দিয়ে দিলেই কিন্তু তোমাকে আমাদের গ্রুপ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে যুক্ত করে দেওয়া হবে অ্যাপস্টল সর্দার এতক্ষণ পর লাইভে আচ্ছা মাহিম রহমান খিদা লাগছে আচ্ছা হোক সমস্যা নাই এখন তো ক্লাসটা শেষ আজকে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে এরপর তো আর কোনো ফ্রি লাইভ ক্লাস নাই সবার সাথে কোর্সের একদম মূল ক্লাসে দেখা হচ্ছে তাহলে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও